সোমবার তুরস্কে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের সুযোগ নিয়ে সিরিয়ার জেল থেকে বেশ কয়েকজন কয়েদি পালিয়েছে। তারা সবাই সন্ত্রাসী গোষ্ঠী আইএসএস এর সদস্য বলে ধারণা করছে কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এএফপির বরাতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। কারা কর্তৃপক্ষ জানায়, তুরস্ক সীমান্তবর্তী সিরীয় শহর রাজয়ে অবস্থিত মিলিটারি পুলিশ কারাগারে প্রায় 2000 কয়েদি রয়েছে। এদের মধ্যে 1300 জনের বেশি সন্দেহভাজন আইএসএস এর সন্ত্রাসী। পাশাপাশি কারাগারটিতে কুর্দি নেতৃত্বাধীন গোষ্ঠীগুলোর বহু যোদ্ধাও রয়েছে। ভূমিকম্পের আঘাতে রাজ্য শহরটি ক্ষতিগ্রস্ত হলে বিদ্রোহ শুরু করে কয়েদিরা। এমনকি কারাগারের বেশ কিছু অংশ নিয়ন্ত্রণেও নেয় তারা। এক পর্যায়ে হঠাৎই পালিয়ে যায় কয়েদিরা। তবে পালিয়ে যাওয়া কয়েদিদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানাননি সংশ্লিষ্টরা। তুরস্ক সিরিয়ার সীমান্ত এলাকায় আঘাত হানা 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা কেবলই বাড়ছে। ধসে পড়া ভবনগুলোর নিচে এখনও বহু মানুষ আটকা রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় উদ্ধার কাজে সাহায্যের জন্য জাতিসংঘের সব সদস্য দেশের প্রতি আহ্বান জানিয়েছে সিরিয়া। আহতদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। প্রাকৃতিক এ দুর্যোগে হতাহতের সংখ্যা 8 গুণ বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ পরিস্থিতিতে তুরস্কে 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট এরদোয়ান। মৌসুমী সাথী, সময় সংবাদ।